হ্যালো বন্ধু, তো বিদ্যুৎ জয়নভালের ক্র্যাক বলে একটা নতুন মুভি আসছে, যে মুভিটা কি না অ্যাকশন প্যাক হতে চলেছে। তো বিদ্যুৎ জয়নভালের মুভিতে কি আমরা অ্যাক্টিং অতটা আশা না করতে পারলেও অ্যাকশন কিন্তু ভরপুর আশা করতে পারি, ঠিক আছে? নতুন কিছু যদি টেকনিক দেখানো হয়, নতুন কিছু আমাদের মার্শাল আর্ট এবং অ্যাকশন কোরিওগ্রাফি দেখানো হয়, সেটা কিন্তু ইন্টারেস্টিং হতে পারে। তো আমরা একবার ট্রেলারটা দে মানে ট্রেলার তো না টিজার বেরিয়েছে, টিজারটা একবার দেখে নিই, তারপরে বিষয়ে কথা বলছি। লেটস স্টার্ট। বিদ্যুৎ জয়নভাল, जिंदगी तो साला सबके साथ ही खेलती है। विद्युत जानवाल एंड एक्शन, वो निजे आई थिंक प्रोड्यूस करते हैं निजे कोई, लेकिन असली प्लेयर वही चाहिए। तो एंटर फेम, ओ तेरी जो जिंदगी के साथ खेले। ओ शाबाश, এইগুলো একটু দেখা যেতে পারে বিদ্যুৎ জয়নভাল মুভিতে। ইস খেল কা সিরফ এক রুল হ্যায়, নোরা ফতে তো এ সাবা অর্জুন রাপ অনেক দিন পর দেখলাম, জিতেগা তো জিয়েগা। অ্যাকশন ফিল প্রোডাকশন, ডর নেই, ও বডিটা দেখো পড়তে মার্ক সে থোড়া ক্র্যাক। নিজের উপরে নিজে প্রবেশ করছে, আরে কত উপরে, টু মাচ স্লো মোশন। ওকে, তো যেটা দেখে বোঝা গেলো যে এটা ফুল টু অ্যাকশন প্যাক হতে চলেছে। কিছু কিছু নতুনত্ব জিনিস রাখার চেষ্টা করে যেগুলো আমরা হলিউড মুভি দেখতে পাই, ঠিক আছে? এই ফ্লাইং যে সিনটা দেখাচ্ছে ওটা আমরা ফ্যালকনকে করতে দেখেছি, আমরা উইন্টার সোলজার আর ফ্যালকনের যে সিরিজটা হয়েছিল সেখানে, ঠিক আছে? তাছাড়া নতুনত্ব কিছু জিনিস দেখলাম যেগুলো হচ্ছে ওই সেন্সার দিয়ে মুখগুলো বুঝে নিচ্ছে না, সেই জিনিসগুলো দেখানো হচ্ছে। ওইগুলো অনেক কিছু কিছু হিন্দি মুভিতেও আমরা দেখেছি, আই থিঙ্ক জন এব্রাহাম একটা মুভি এসেছিল সেখানে এরকম ধরনের কিছু দেখেছি। বাট বিদ্যুৎ জয়নভাল মুভিতে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে ওর অ্যাকশন, ঠিক আছে? মার্শাল আর্টস যেগুলো করে, যেগুলো খুব টাফ। একটা মুভিতে দেখেছিলাম যেরকম একটা ছোট্ট জানলার মাঝখান থেকে এত বড় সৈন্য বেরিয়ে গেলো, ঠিক আছে? তো ও এই জিনিসগুলো খুব ভালো করে, এবং সেই জিনিসগুলো আমরা কিন্তু এখানে দেখতে যেতে পারি, ঠিক আছে? আর আই থিঙ্ক এই মুভিটার থেকে এন্টারটেনমেন্ট এবং অ্যাকশন যারা পছন্দ করে তাদের তো ভালো লাগতে পারে, ঠিক আছে? কারণ কাহিনি এখান থেকে কিছু টিজার ছিল, কাহিনি কিছু সেরকম বোঝা গেল না, জাস্ট এটুকুন যে ফাইটিং মুভি হয়ে চলেছে, জম্প্যাক অ্যাকশন দেখতে পারবো আমরা এখানে, ঠিক আছে? তো আশা করছি টিজারটা যেরকম লাগলো আমার, ট্রেলারটা আসলে আর কাহিনিটা বুঝতে পারলে আর একটু বেটার লাগতে পারে। তো তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও, আর আমার সঙ্গে দেখাবে নেক্সট ভিডিওতে। গুড।